বামচাঁদ চুক্তি করে টিনের শেড দিয়ে ফ্যাক্টরি করে দলিল দস্তাবেজ ছিন কাগজপত্র কোনোভাবেই সুরকে দিয়ে অফিস করেছে বিদ্যুৎ অফিস করেছে আমার বিদ্যুতের চাহিদা হচ্ছে 14 থেকে 14,500 মেগাওয়াট বর্তমান ক্যাপাসিটি হচ্ছে আপনার এই সৌরবিদ্যুৎ নিয়ে প্রায় 25,000 এর উপরে তাহলে প্রয়োজন যা তার চেয়েও কিন্তু 10,000 মেগাওয়াট বেশি তারপরেও কেন মাত্র 1200 800 500 450 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের নামে লুটপাটের সুযোগ দেওয়া হচ্ছে কারা দিচ্ছে শেখ হাসিনা দিচ্ছে আমরা বলেছি এর আগের বক্তব্য বলেছে অনেকে বলছেন ভাই শেখ হাসিনা কি করবে এত টাকা পয়সা দিয়ে বঙ্গবন্ধুর কন্যা সেবদায় খুব ভালো কিন্তু চোরগুলো তো তার আশেপাশে সব থাকে এবং এই চোররা শেখ হাসিনার মানি ব্যাগ আপনারা দেখেছেন না বরিশালের নির্বাচনে একজন প্রার্থীকে মেরে রক্তাক্ত করেছে তিনি একজন বর্ষিয়ান ব্যক্তিত্ব আলেম ওলামাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তিত্ব ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির ফয়জুল করিম সাহেব সজ্জন ব্যক্তি তাকে মেরে রক্তাক্ত করলো সিসির মতো একজন ব্যাককল একজন আহম্মক সহানুভূতি না প্রকাশ করে বলছে তিনি কি মারা গিয়েছেন মানে ইন্তেকাল করেছেন আমি সাংবাদিক ভাইদেরকে বলবো ওই দিন উনি কি অবস্থায় ছিলেন স্বাভাবিক নাকি মাল খেয়ে ডাল ছিলেন এটা আপনারা একটু কারণ কোন স্বাভাবিক মানুষ এই কথা বলতে পারে না তো আমাদের এক নেতা বলেছেন আমরা চরমোনাই বিশ্বাপের প্রতি হামলার নিন্দা জানাই প্রতিবাদ জানাই এ কারণে জানাই যে আজকে চরমোনাই কালকে হেফাজত পরশু গণ অধিকার পরের দিন অমক দল এইভাবে শেখ হাসিনার এই গত 14 বছরে এই বাংলাদেশে এমন কোন মানুষ আছে যে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত হয় নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ ডাকসুর ভিপি হিসেবে আমরা থেকে শুরু করে বামপন্থী ডানপন্থী আলেম ওলামারা শেখ হাসিনার এই কালো থাবা থেকে কেউ রেহাই পান নাই আজকে বলতে হয় মামুনুল হকের অন্য প্রবলেম থাকতে পারে অন্য সমস্যা থাকতে পারে শুধুমাত্র এই লোকটা ভারত বিরোধী কণ্ঠস্বর হওয়ায় শেখ হাসিনা সংসদে নিয়ে তাকে প্রশ্ন করেছে যে ওই সে নাকি বিয়ে করেছে এইটা কত মানুষ বিয়ে ছাড়া কত ফষ্টি নষ্টি করে সেগুলো দেখার সুযোগ নাই একজন আলেম আলেম সমাজের নেতা তাকে নিয়ে কি ধরনের প্রহসন ওই পার্লামেন্টে করেছেন এবং স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী সেটা করেছেন এবং একজন সুস্থ সবল মানুষকে অত্যাচার নির্যাতন করে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে পরিষ্কার কথা বন্ধুগণ এইটা শেখ হাসিনার দলের পলিসিও না এইটা শেখ হাসিনার দলকে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতাসীন দল কারণ তারা বুঝেছে বাংলাদেশকে যদি তারা নিয়ন্ত্রণ করতে চায় বাংলাদেশের 92% মানুষ মুসলমান কাজী করে ইসলামিক মূল্যবোধের নেতৃত্ব ইসলামিক দলকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না তাই তারা প্রথমেই সাইজ করেছে সুসংগঠিত শক্তিশালী দল জামায়াত ইসলামকে তারপরে অন্য একটা একটা করে ধরেছে দেখেছেন না প্রথমে জামাতকে সাইজ করেছে তারপরে যখন হেফাজতের মতো অরাজনৈতিক দল দল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলেমরা যখন সংগঠিত হলো এই আলেমদেরকে কিভাবে ক্র্যাক ডাউন করেছে মোদী বিরোধী আন্দোলনে এটা সম্পূর্ণ আমি আপনি আমার ফেসবুক পেজে যান আমি সেই মোদী বিরোধী আন্দোলনের সময় পোস্ট দিয়েছিলাম এইটা ভারতের রয়্যাল প্রেসক্রিপশন ইমপ্লিমেন্ট করছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পাশে থাকা রয়্যাল দালালেরা কথা পরিষ্কার করতে হবে